তো আসুন আমরা সকলেই দোয়ায় শরীক হই। যত ভাই জনদের জন্য দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের অবস্থান জানছেন, তারপর আল্লাহর বিধান মোতাবেক আমরা আল্লাহর কাছে চাইছি আল্লাহ তাআলা সকলের সমস্যাগুলো সমাধান করে দেন। দোয়া কিছু আদব আছে, ক্ষমা চাওয়া, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দুরুদ ও সালাম, এগুলো পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দয়া করে দোয়াকে কবুল করেন, ফেরত দেন। কাজে আমরা এগুলো চেষ্টা করব নিয়মিত আমল করা। তো সংক্ষেপে আজকে আমরা আসুন সকলেই ইস্তেগফার পড়ে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইস্তেগফার বিশেষভাবে গুরুত্ব দিয়ে সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সকলেই আমরা একবার পড়ে নিই, যেটার মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই ইস্তেগফার যে ব্যক্তি সকালে পড়বে সে যদি ওই দিনে মারা যায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, জান্নাত দান করবেন। যে ব্যক্তি সন্ধ্যা বা রাতে পড়বে সে যদি ওই সন্ধ্যা বা রাতে মারা যায় মনে করুন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, জান্নাত দান করবেন। এই ইস্তেগফার কিতাব আছে আমাদের কাছে, আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়ে নি, তাবারুকান সূরাতুল ইখলাস তিনবার পড়ে নি, পাঁচবার দরুদ শরীফ পড়ে নি, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين، اللهم آمين، اللهم آمين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا আল্লাহ আপনার প্রতি, আপনার নবীর প্রতি, আপনার কিতাবের প্রতি, ফেরেশতাগণ, আখিরাত, পরকাল ইত্যাদি বিষয় ইমান এনেছে আল্লাহ। আল্লাহ সেই ইমানের দাবি অনুযায়ী আল্লাহ আপনার ঘরে আপনার জিকিরে সামিল হয়েছে, আল্লাহ আপনার হাবিবের সেখানে ইস্তেগফার পড়েছি, আল্লাহ আপনার কালামে পাক থেকে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়েছি, আল্লাহ সূরা ইখলাস আপনার পড়েছি, আল্লাহ আপনার হাবিবের প্রতি দরুদ সালাম পেশ করেছি, আল্লাহ রসিলা আমাদের গুনাহ লোকে মাফ করে দেন, আল্লাহ আমাদের মহমদের পুত্রের গুলো মাফ করে দেন। আমরা ধরে আমরা বিশ্বাস করি আল্লাহ
আল্লাহ আপনার কেয়ামতের নিদর্শন আমরা দেখেছি, দয়া করে সেই কেয়ামতের কঠিন বিপদের সময় আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন। আল্লাহ আমাদের ইমানের উসিল হয়েছে, আল্লাহ আমাদের আল্লাহ আমরা আপনার হাবিবের উম্মত হয়েছে, উসিল হয় কেয়ামতের সেই কঠিন বিপদে আমাদের জন্য নাজাতের ফয়সালা করেছেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাত আমাদের জন্য বরাদ্দ করে দেন, তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ এমন কোনো আমল নেই, কর্ম নেই যে আপনি আপনাকে সাধনার সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ শুধুমাত্র আপনার প্রতি ইমান এনেছি, আল্লাহ আপনার নবী রাসূলগণকে ভালোবাসে, আপনার প্রিয় বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ এই ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার করুণা দয়ার তো শেষ নাই। আল্লাহ আল্লাহ আপনার গুণময় নামের ওসিলা দিয়ে বলছি, আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুজিব আস-সাইলিন। আল্লাহ বর্তমান পৃথিবী যে প্রেক্ষাপট চলছে, আল্লাহ আপনারই হুকুম ছাড়া কিছু হয়নি। আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের অন্যায় অপরাধের জন্য আজকে এই শাস্তি আসলো। আল্লাহ আমাদের অন্যায় অপরাধকে ক্ষমা করে এই শাস্তি থেকে আল্লাহ আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই রোগ ব্যাধিতে যত ইমানদার নোংরাই মারা গেছেন, আল্লাহ দয়া করে গুনাহগার হয়ে থাকলেও তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, তাদের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ যারা এই রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন তাদেরকে শাফা আজেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ আপনার রহম করবেন, উসিলে আমরা যারা এই রোগ থেকে বেঁচে আছি আমাদেরকে পূর্ণাঙ্গ হেফাজত এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আপনার ঘরে অনেক বান্দারা যাওয়ার ইচ্ছা থাকলো যেতে পারেনি, আল্লাহ আপনার ঘরে আপনার বান্দাদের যাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ পৃথিবীর এই আল্লাহ পৃথিবীর এই প্রেক্ষাপটকে আল্লাহ আপনি দয়া করে পরিবর্তন করে দেন। আল্লাহ আমাদের কোনো শক্তি নেই, ক্ষমতা নেই আপনার হুকুম ছাড়া। اللهم لا حول ولا قوه الا بك, اللهم لا ملجا ولا منجا منك الا اليك, اللهم عليك توكلنا واليك انبنا واليك المصير, اللهم يا شافي الامراض, اللهم يا حلال المشكلات, اللهم يا رافع الدرجات, اللهم يا مسبب الأسباب, اللهم يا مفتح الأبواب. অনেক ভাইরা রোগাক্রান্ত আছেন, আল্লাহ হাসপাতালে আছেন, বাড়ি ঘরে আছেন, বিভিন্ন রোগাক্রান্ত আছেন, খবর পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন, নানা ছাড়াও আল্লাহ যারা বলতে পারেননি সকল রোগাক্রান্তদের বলে সফা আল্লাহ কামনা রিসিভ করে। আল্লাহ অনেকেরই এই উপস্থিত অনেক মুরব্বীর একরাম তাদের সহধর্মিণী অনেকে অসুস্থ আছেন, আত্মীয় স্বজন ভাই বোনদের মধ্যে অনেকে ইন্তেকাল করেছেন। আজকে এরান হলো অনেক ভাইরা দু একদিন আগেও ছিলেন, গতকালও ছিলেন, আজকেও তারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আমরাও কখন কোথায় চলে যাব জানি না, আল্লাহ কখন কোথায় চলে যাব জানি না, বিশ্বাসের বিশ্বাস নেই। রব্বুল আলামিন আমাদের যখন ডাক হবে ইমানের সহ যাওয়ার ব্যবস্থা করে দেন, খাতামু বিল খাইর নসিব করে দেন, ইমানি হালতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ কবরকে আল্লাহ জান্নাতি জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ আতা করে দেন। খাস করে আল্লাহ আমার অনেক ভাই বোনেরা বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, বিভিন্ন পেরেশানিতে আছেন এবং মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক মা বোনরাও শুনছেন, হয়তো খবর পাঠাতে পারছেন না, দোয়া শরীক হয়েছেন। আল্লাহ দয়া করে যারা এই মজলিসের সাথে শরীক হয়েছেন যে যেখানেই আছেন, আল্লাহ আপনি তো অন্তর দেখছেন, আল্লাহ তাদের সকলের আকুতি বিনতিকে আপনি কবুল করে দেন। হয়তো তারা ঋণ দেনাগ্রস্ত আছে, ঋণ দেনাগুলোর ব্যবস্থা করে দেন। যারা মিথ্যে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে সেগুলো থেকে রেহাইয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দেন, পারিবারিক অশান্তি আছে দূর করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বতের ত্রুটি আছে আল্লাহ মহব্বত দান করেন, সৎ বাবা মা সন্তানের সাথে আল্লাহ সন্তানের সাথে বাবা মার আল্লাহ দ্বন্দ্ব হচ্ছে আল্লাহ দূর করে দেন। আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে তাদের বাবা মার প্রতি শ্রদ্ধা মহব্বত ভক্তি ভালোবাসা অর্জন করার তৌফিক দেন, সত্যের বাবা মাকে তাদের সন্তানদের প্রতি আল্লাহ তাদের দায়িত্ব পালন করার তৌফিক দেন, প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর দায়িত্ব পালন করার তৌফিক দেন,
প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর দায়িত্ব পালন তৌফিক দেন। যারা এই পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন তাদের অধীনস্থদের প্রতি আল্লাহ ইনসাফ করার সবিচার করার তৌফিক দেন। সকল ধরনের জুলুম অবিচার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সকল জুলুম অবিচার থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ যারা জুলুমের শিকার হচ্ছেন তাদেরকে জুলুম থেকে পরিত্রাণের ব্যবস্থা করেন। যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দিন। আল্লাহ হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ আপনি ধ্বংসের ব্যবস্থা করে দেন। আল্লাহ জালিমদেরকে আল্লাহ আপনি হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। আল্লাহ জালিমদেরকে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। আমাদের কোন শক্তি নেই, আল্লাহ আপনার বান্দাদের জন্য আপনি যথেষ্ট। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। أليس الله بكاف عبده؟ أليس الله بكاف؟ أنا جديك تقعي شد جلوب أر جلوب الله أنا شكل مظلوم درك أبني غايبي مدى درك أستقل درك আল্লাহ সকল জালিমদেরকে আপনি হেদায়েত দিন। আল্লাহ যারা দিনের সাথে শত্রুতা করছে তাদেরকে বুঝতে দিনের বন্ধু বানিয়ে দিন। আল্লাহ যারা দিনকে বোঝে না তাদেরকে বুঝদান করো, তাদেরকে দিনদার হওয়ার দক্ষতা করো। আল্লাহ যদি হেদায়েত মুকাদ্দার না থাকে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দিন। তাদেরকে আল্লাহ সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দিন। পাস করে আল্লাহ আজকের এই মহাদী ওয়াজ মাহফিল জিকিরের নাজির দোয়ার নাজরিসের সুযোগ যারা করে দিয়েছেন, যারা উদ্যোগ নিয়েছেন, পত্র এলাকার যারা দায়িত্বশীল রয়েছেন, প্রশাসনের যারা ভাইয়েরা রয়েছেন সুযোগ করে দিয়েছেন, সকলকে যাচাই খায় নসিব করে দেন। আল্লাহ দেশে যারা দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগে যারা দায়িত্বশীল রয়েছেন, সকলকে ইনসাফের সহিত সততার সহিত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ যারা ইনসাফের সহিত সততার সহিত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এবং সম্মান বহুগুণ বাড়িয়ে দিন। আল্লাহ পক্ষান্তরে যারা অন্যায় অবিচার দুর্নীতির সাথে লিপ্ত এদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ আপনার এলমে যদি হেদায়েত না থাকে এদেরকে আল্লাহ সকল জায়গা থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দিন। সব যোগ্য ভালো মানুষ দ্বারা আল্লাহ সকল দায়িত্ব পালনের ব্যবস্থা করে দিন। খাস করে যে দেশে আমরা বসবাস করছি বাংলাদেশের প্রতি আপনি রহম করুন, নাজিল করেন। এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সুখে শান্তিতে যেন থাকতে পারে সেই ব্যবস্থা করে দিন। সকলের প্রতি আল্লাহ আপনি রহমত করুন, রহম করুন আপনি আতা করে দিন। খাস করে আল্লাহ অনেক ভাই বোনের বিভিন্ন পরেশানিতে আছে পরেশানি দূর করে দেন। اللهم آمين اللهم آمين اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار আল্লাহ খাস করে আমাদের নতুন প্রজন্মের যুবক যুবতী ভাই বোনেরা ছাত্র ছাত্রীরা দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি প্রায় 10-12 মানে পুরো মাস বছরটাই তাদের স্বাভাবিক নিয়মতান্ত্রিকতায় পড়াশোনা বিভিন্ন কর্ম তারা করতে পারেননি। দয়া করে এতে যে ক্ষতিটা হয়েছে দয়া করলে আপনার রহম করুন রসিলা এই ক্ষতি থেকে তাদের কাটিয়ে ওঠার ব্যবস্থা করে দিন। প্রত্যেক আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আল্লাহ সম্মানজনক যোগ্যতা অর্জন করার তৌফিক দেন। তাদেরকে দুনিয়ায় আল্লাহ সম্মানজনক প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ আখেরাতেও যেন ইমানদার হয়ে আল্লাহ পরহেজগার হয়ে আপনার প্রিয় বান্দা হয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন পর্যায়ক্রমে যার যে দায়িত্ব আছে সঠিকভাবে পালন করার তৌফিক দেন। সকল আমানতি খেয়ানতি থেকে আমাদের হেফাজত করেন। আমাদের জমানকে মিথ্যাচার বিরোধ জিল্লা অন্যায় অপরাধ থেকে আপনি হেফাজত করেন। আমাদের চোখ কান নাক চোখ সর্ব কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হারাম কার্যকলাপ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের অন্তরকে পাক সাফ করে দেন। আল্লাহ আমাদের অন্তরকে পাক সাফ করে দেন।
اللهم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك.